এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংশোধন বিল 2021 সংসদে পাশ হয়েছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। স্কুল খুললেও দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে নিয়মিত, পাশাপাশি অন্যদের সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। করোনার কারণে 2019 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তাই জেএসসি ও জেডিসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার আইনের সংশোধনী আনতে বিষয়টি সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। যাচাই বাছাইয়ের পর পাশ হলো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংশোধন বিল 2021। ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। এখন ফল প্রকাশের পর শিগগির ক্লাস শুরু হবে বলে সংসদকে জানান শিক্ষামন্ত্রী। জাতীয় পরামর্শ কমিটি আছে, তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। এবং যখন খুলব, আমাদের চিন্তাটি হচ্ছে যে যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন একটা অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন। অটো পাস হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে এবং সেটি আমরা আশা করছি গুচ্ছ পদ্ধতিতেই হবে। এখন পর্যন্ত মাত্র চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে তারা পরীক্ষা নেবার ব্যাপারে সম্মত হয়েছে। রবিবার সংসদে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিলও পাশ হয়। আমাদেরকে এটি বন্ধ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।